হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মিক্সচার অর্থাৎ মিশ্রণের বেসিক লেভেলের যে সমস্ত প্রশ্নগুলো আছে তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন, তা এই বইটার বেসিক লেভেলের যে প্রশ্নগুলো সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা সবাই একে একে আমাদের এই ক্লাসটি অ্যাটেন্ড করুন এবং অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন, কারণ আপনারা একটা মক টেস্ট পরীক্ষা দিয়ে দেখুন যে আপনাদের মিশ্রণ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনাদের পারফরমেন্স কীরকম লেভেলের আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। তা আপনারা কীভাবে আপনাদের মক টেস্ট প্র্যাকটিস করবেন সেটা আমি বলে দিই। তা আপনারা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেল ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা আশা করছি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2, যে প্রশ্নটা ব্যাংক ক্লার্ক 2008 এসেছিল, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট এ গ্রসার মিক্স হুইট অ্যাট 2.04 পার কেজি অ্যান্ড 2.88 পার কেজি সো অ্যাজ টু মেক এ মিক্সচার অফ ওর্থ রুপিস 2.52 পার কেজি। ইংলিশে কোশ্চেন আছে, আপনারা কেউ ভয় পাবেন না, আমি প্রত্যেকটা ইংলিশের আপনাদের বাংলা বলে দেবো। আশা করছি আপনারা বাংলা শোনার পর এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনটা কি বলা আছে। তাহলে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট এ গ্রসার মিক্স হুইট অ্যাট 2.04 পার কেজি অ্যান্ড 2.88 পার কেজি সো অ্যাজ টু মেক এ মিক্সচার অফ ওর্থ রুপিস 2.52 কেজি। তাই কী বলেছে, কোন প্রপোর্শনে একজন গ্রসার এই যে 2.04 কেজি এবং 2.88 কেজি যে গ্রসার মিক্স হুইট সেই গমটাকে সে মিক্স করবে এবং মিক্স করে সেটাকে 2.52 বেচতে পারবে। তাহলে আমাদের সেই অনুপাতটা বার করতে হবে না যে অনুপাতে সে 2.04 এবং 2.88 কেজি দরের গমটা সে 5.52 বেচতে পারে। তো চলুন আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনটা সঠিক উত্তর নির্বাচন করুন কোনটা সঠিক উত্তর হবে, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে আপনারা উত্তর বার করার পর আমাদের সাথে উত্তর মিলিয়ে দেখতে পারেন, বা আপনারা ভিডিওটা ডাউনলোড করো, বা আপনারা 2-4 বার ভিডিওটা দেখলেও আপনাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো চলুন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা অ্যান্সার করব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, তাহলে মিশ্রণের যে শর্ত আছে সেই রেসপেক্টে, তো দেখুন এখানে আমরা বলেছি কি চিপার আর ডিয়ারার, তাহলে 2.04 আর 2.08 এই দুটোকে মিক্স করছি, তাহলে মিন প্রাইস হলো কত, না মিন প্রাইস আমাদের রাখতে হবে 2.52। তাহলে এখানে 2.88 থেকে 2.52 ভাগ করলে বিয়োগ করলে হয় 0.36, আর 2.04 থেকে 2.52 করলে হয় কত, সেটা হচ্ছে মাইনাসে হয় 0.48। তা নেগেটিভটা সবসময় ইগনোর করব। তাহলে রিকোয়ার রেশিও 0.36:0.48 = আমাদের বেরিয়েছে 3:4। তাহলে 2 নম্বর প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন, এটা হোটেল ম্যানেজমেন্ট 2010 এসেছিল, এ মিক্সচার অফ এ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 8 লিটার অফ ওয়াটার ইজ ওর্থ রুপিস 45 পয়সা পার লিটার, ইফ পিওর মিল্ক বি ওর্থ 54 পয়সা পার লিটার, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার। তা আমাদের এখানে কোশ্চেনটা বলেছে কি, এ মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 8 লিটার অফ ওয়াটার, একটা দুধ এবং জলের মিশ্রণ আছে এবং সেই মিক্সচারটাই কি আছে না 8 লিটার কোয়ান্টিটি অফ উইথ 8 লিটার অফ ওয়াটার ওর্থ রুপিস 45। তাহলে আমাদের এখানে বলেছে কি কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 8 লিটার অফ ওয়াটার, কিছু দুধ আছে এবং তার সাথে 8 লিটার জল আছে যার ওর্থ রুপিস 25 পয়সা পার লিটারে। তাহলে ইফ পিওর মিল্ক বি ওর্থ রুপিস 54 পয়সা, যদি ওর মধ্যে শুদ্ধ দুধ বা বিশুদ্ধ দুধ 54 পয়সা পার লিটারে থাকে, তাহলে হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার, তাহলে ওই মিক্সচারটার মধ্যে কতটা দুধ আছে সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন 3 নম্বর প্রশ্নে, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
তাহলে অ্যাকর্ডিং টু রুল অফ অ্যালিগেশন আমরা জানি তাহলে ওয়াটার আমাদের এখানে জিরো ধরেছি আর মিল্ক 54 পয়সা, যেহেতু ওয়াটারে কোনো পয়সা লাগে না, তাই আমরা এখানে মিন প্রাইস ধরেছি কত না 45 পয়সা। এখানে দেখুন 45 পয়সা বলা আছে, তাহলে 54 থেকে 45 বাদ দিলে 9 আর 45 থেকে 0 বাদ দিলে 0, তাহলে ওয়াটার ইস টু মিল্ক 9:45 ইজ ইকুয়াল টু 1:5, তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক তা 5 যেহেতু দুধ, তাহলে 5×8 ইজ ইকুয়াল টু 40, তাহলে আমাদের এখানে 40 লিটার। তা যারা 3 নম্বর প্রশ্নে অপশান এ উত্তর নির্বাচন করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, যে কোশ্চেনটা এসএসসি 2008 এসেছিল। এ ট্রেডার হ্যাজ 50 কেজি অফ পালসেস, পার্ট অফ হুইচ হি সেল এট 8% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইন 14% অন দ্য হোল, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড বাই 18% প্রফিট। তা বন্ধুরা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এর সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, পার্ট 1 8% আর পার্ট 2 18% আমরা এটা লিখেছি। এইবার সে বলেছে যে ওভারঅল 14% করেছে, তাহলে ওভারঅল 14% ধরলাম, তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4 আর আমাদের এখানে 14 থেকে 8 বাদ দিলে 6, তাহলে পার্ট 1:পার্ট 2 8% × 18% ইজ ইকুয়াল টু 2:3 বেরিয়েছে, তাহলে কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% আমাদের উত্তর বার করতে হবে 18% প্রফিটে, তাহলে আমরা এখানে বার করেছি কি 3/5×50 ইজ ইকুয়াল টু 30 কেজি। তাহলে যারা 6 নম্বর প্রশ্নে উত্তর বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, 8 নম্বর প্রশ্ন, এটা ব্যাংক ক্লার্ক 2011-তে কোশ্চেনটা এসেছিল। এ মার্চেন্ট হ্যাজ 2000 কেজি অফ রাইস, পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট 36% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 16% প্রফিট, হি গেইন 28% অন দ্য হোল, তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 16%। তাহলে বন্ধুরা একজন মার্চেন্ট, একজন বণিক বা ব্যবসায়ী, তার কাছে কি 2000 কেজি চাল ছিল, তার মধ্যে সে কিছু চাল 36% প্রফিটে লাভে বিক্রি করেছে এবং বাদবাকি যে চালগুলো ছিল সেগুলোকে সে 60% প্রফিট বা 16% লাভে বিক্রি করেছে। এবার ওভারঅল সে 28% সে লাভ করেছে, তাহলে সে কত কেজি এই 16% প্রফিটে বিক্রি করেছে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝে গেছেন, আমি বাংলায় বলে দিয়েছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মিশ্রণের কী সূত্র আছে সেই সূত্রে ক্যালকুলেশন করতে হবে। আপনারা সবাই ক্যালকুলেশন করে সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, তা আমরা এখানে বার করছি পার্ট 1 16%, পার্ট 2 36%, মিন পার্সেন্টেজ 28 আমরা এখানে দেখে নিয়েছি, তাহলে আমরা এখানে 36-28 ইজ ইকুয়াল টু 8 আর 28-16 ইজ ইকুয়াল টু 12, অবশ্যই নেগেটিভ ভ্যালু আপনারা ইগনোর করবেন। তাহলে আমাদের এখানে পার্ট 1 16% আর পার্ট 2 36% ইজ ইকুয়াল টু 2:3 বেরিয়েছে, তাহলে কোয়ান্টিটি সোল্ড অ্যাট 16% প্রফিট, 2/3×2000 ইজ ইকুয়াল টু 8,800 কেজি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 8 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা কোনো ইয়ারে আসেনি, কিন্তু এই ধরনের কোশ্চেন এগুলো কিন্তু সিলেক্টিভ কোশ্চেন, আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই ফলো করবেন। আশা করছি এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা পরীক্ষা হলে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই এই কোশ্চেনে কী জানতে চাওয়া হয়েছে। এ পার্সন হ্যাড 8,400, হি লেন্ট এ পার্ট অফ ইট অ্যাট 4% অ্যান্ড দ্য রিমেনিং অ্যাট 3/1/3% সিম্পল ইন্টারেস্ট, তাহলে হিজ টোটাল অ্যানুয়াল ইনকাম ওয়াজ 294, তাহলে ফাইন্ড দ্য সাম হি লেন্ট অ্যাট 4%। তাহলে বন্ধুরা আমাদের এখানে কি বলেছে, একজন লোক হ্যাড 8,400, তার কাছে 8,400 টাকা ছিল, হি লেন্ট এ পার্ট অফ ইট অ্যাট 4%, সে ধার দিয়েছিল এই 8,400 টাকার মধ্যে কিছু টাকা সেটা 4% এবং বাদ বাকিটাকে সে দিয়েছিল কি 3.13% সিম্পল ইন্টারেস্টে। এবার হিজ টোটাল অ্যানুয়াল ইনকাম ওয়াজ, সেখান থেকে তার অ্যানুয়াল মানে বছরে তার রোজগার হয়েছে 294 টাকা, তাহলে ফাইন দ্য সাম আমাদের সেই সম্পূর্ণ টাকাটা বার করতে হবে যেটা কিনা সে ধার দিয়েছিল 4%। খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায়, দরকার হলে আমাদের ভিডিওটা পজ করে আপনারা খাতায় উত্তরটা নির্বাচন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এসআই অন 8,400 ফর 1 ইয়ার ইজ ইকুয়াল টু 294,
তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা এখান থেকে বার করলাম কত, 3.12%। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন মানে মিশ্রণের সূত্র অনুসারে রেট ওয়ান আর রেট টু, রেট ওয়ান আছে 4% আর রেট টু আছে এখানে 3.13%কে আমরা 10/3 করে নিয়েছি, দে মিন আমাদের কত বেরিয়েছে, না মিন আমরা রেখেছি 7/2। কেন আমরা 7/2 করেছি, আমরা এখানে মিন যেহেতু আমাদের এটাখানে সুবিধা হবে, কেন না 7/2, না এই যে আমাদের রেট অফ ইন্টারেস্ট এখানে দেখুন এটাকে আপনারা 2, 3, 6, 7 আপনারা এইভাবে লিখতে পারেন। তো এখানে আমরা এখানে 7/2 - 10/3 বিয়োগ করে 1/6 পেয়েছি, আর এখানে 7/2 - 4 করে আমরা পেয়েছি কত, 1/2। তাহলে রেট ওয়ান 4% আর রেট টু 10/3% ইজ ইকুয়াল টু আমাদের অনুপাত বেরিয়েছে 1:3। তাহলে মানি লেন্থ অ্যাট 4% ইজ ইকুয়াল 1/4 × 8400 ইজ ইকুয়াল টু 2100। তাহলে 10 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। এটাও কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কোশ্চেনটা কী আছে আমরা পড়ে দেখবো। দেয়ার আর 65 স্টুডেন্ট ইন এ ক্লাস, 78 আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম সো দ্যাট ইচ বয় গেট 1.6 অ্যান্ড ইচ গার্ল গেট 0.60। তাহলে ফাইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস। তাহলে বন্ধুরা কোশ্চেনটা আপনারা একটু ভালো করে বুঝে নেন। তাহলে কী বলেছে, দেয়ার আর 65 স্টুডেন্ট ইন এ ক্লাস, তাহলে একটা ক্লাস ছিল, সেই ক্লাসে কি 65 জন স্টুডেন্ট ছিল। এবার 78 ডিস্ট্রিবিউটেড অ্যামং দেন, 78টা তাদের মধ্যে ডিভাইড করা হয়েছে, ইচ বয় প্রত্যেকটা বালক পেয়েছে 1 টাকা 60 পয়সা করে, এবং প্রত্যেকটা বালিকা পেয়েছে শুধু 60 পয়সা করে। তাহলে ফাইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস, তাহলে ওই ক্লাসে কতগুলো বালক এবং কত বালিকা ছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের কী বার করতে হবে, আপনারা অ্যান্সারগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে আপনাদের বয় আর গার্ল বার করতে হবে, 65 জনের মধ্যে কটা বয় আর কটা গার্ল। তা আপনারা অবশ্যই, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে মিন অ্যামাউন্ট 7800/65 ইজ ইকুয়াল টু 120 পয়সা, মানে 1 টাকা 20 পয়সা। তাহলে আমরা এখানে কি মিশ্রণের সূত্র লাগাচ্ছি, যে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, তাহলে আমরা এখানে গার্ল এটা 60 পয়সা আর বয়স 1 টাকা 60 পয়সা, তার মানে 160 পয়সায় নিয়ে নিচ্ছি, আর মিন 120, তাহলে 160 থেকে 120 বাদ দিয়ে আমাদের 40 পয়সা, আর 120 থেকে 60 বাদ দিয়ে 60 পয়সা। তাহলে নাম্বার অফ গার্লস ইজ ইকুয়াল টু 2/5 × 65, তা আমাদের বেরিয়েছে 26, আর এখানে নাম্বার অফ বয়েস আমাদের এখানে বেরিয়েছে কত, 3/5 × 65 ইজ ইকুয়াল টু 39। তাহলে আপনারা এখানে বলছেন যে আপনারা বলতেই পারেন যে এখানে 2/5 হলো কী করে, তাহলে আপনারা এখানে এই দেখুন এখানে 40:60 এখানে 0 বাদ দেন, তারপরে 4:6 বেরোলো, তাহলে এখানে 2:2 এখানে কত বেরোবে, 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অনুপাত দুটো যোগ করলে নিচে 5, উপরে 2। আর আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন গার্লস 26 আর বয়েস 39, তাদের সবার উত্তর সঠিক। আর 11 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো পরীক্ষায় আসেনি, কিন্তু এ ধরনের প্রশ্ন আপনারা আগামী পরীক্ষায় দেখে থাকবেন। তাহলে 600 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 40% সুগার ইন ইট, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50% ইন দ্য সলিউশন। তাহলে আমাদের এখানে কি বলেছে, 600 গ্রাম চিনি আছে, সেই চিনি সলিউশন মানে একটা গোলা আছে, চিনি লিকুইড আছে, তার মধ্যে কি আছে, 40% সুগার। তাহলে কতটা সুগার তার মধ্যে অ্যাড করতে হবে সেই সুগারটাকে 50% করার জন্য, সেই 60 গ্রাম বা সেই 600 গ্রাম সুগারের মধ্যে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 12 নম্বর প্রশ্ন, আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। দ্য এক্সিস্টিং সলিউশন কন্টেন্টস 40% সুগার অ্যান্ড হেয়ার সুগার হ্যাজ টু বি মিক্সড, এর মধ্যে মিক্সড করবো, তাহলে দেয়ার ফর দি আদার সলিউশন হ্যাজ 100% সুগার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, তাহলে মিক্সচার ওয়ানে 40% আর মিক্সচার টু এ 100%, তাহলে আমাদের কত 50% করতে হবে, 100 থেকে 50 বাদ দিলে 50 আর 50 থেকে 40 বাদ দিলে 10, তাহলে আমাদের রিকোয়ার্ড রেশিও পেয়ে গেছি 5:1। তাহলে দ্য টু মিক্সচার শুড বি অ্যাডেড, মানে যে নতুন মিক্সচার দ্য নিউ মিক্সচার
should be added in the ratio of 5:1 অনুপাতে তাহলে রিকোয়ার্ড সুগার কত হবে 600/6:1=120 গ্রাম তাহলে 12 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 13 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে আমরা দেখে নেব এ গোল্ডস্মিথ হ্যাজ টু কোয়ালিটিস অফ গোল্ড ওয়ান অফ দা 24 ক্যারেটস অ্যান্ড আদার অফ 32 ক্যারেটস পিউরিটি ইন হোয়াট প্রপোর্শন শুড হি মিক্স বোথ টু মেক অ্যান অর্নামেন্ট অফ 30 ক্যারেট পিউরিটি তাহলে একটা গোল্ডস্মিথ মানে একজন স্বর্ণকার তার কাছে কি দুরকম ধরনের সোনা ছিল তার দুরকম ধরনের সোনা ক্যারেট অনুযায়ী আছে তা 24 ক্যারেটের এবং 32 ক্যারেটের পিউরিটির সাথে তাহলে ইন হোয়াট প্রপোর্শনে সে কত প্রপোর্শন মানে কি অনুপাতে সেটাকে মিক্স করবে একটা জুয়েলারি তাকে যদি 30 ক্যারেটের মধ্যে বানাতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাকর্ডিং টু রুল অফ অ্যালিগেশন পার্ট 1 24 পার্ট 2 32 বানাতে হবে 30 তাহলে 32-30=2 আর 30-24=6 তাহলে রিকোয়ার রেশিও পার্ট 1:2:6 তা সেখান থেকে আমাদের বেরিয়েছে 1:3 তাহলে 13 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 14 14 নম্বর প্রশ্ন এ ট্রেডার হ্যাজ 200 kg অফ সুগার এ পার্ট অফ হুইচ হি সেল অ্যাট 10% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 5% লস হি গেন 7% অন দ্য হোল হোয়াট ইজ দ্য কোয়ালিটি সোল্ড অ্যাট 5% লস তাহলে একজন ব্যবসায়ী ছিল তার কাছে 200 kg চিনি ছিল তার মধ্যে সে কিছু চিনি 10% লাভে এবং কিছু চিনি 5% লসে বিক্রি করার পর তার 7% ওভারঅল লাভ হয়েছে তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি হি সোল্ড অ্যাট 5% লস তাহলে সে কত কেজি চিনি 5% লসে সে বিক্রি করেছিল আশা করি আপনারা সবাই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন এরকম অঙ্ক আমরা এর আগেও করেছি তো চলুন দেখে নিই আমরা স্ক্রিনে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন তাহলে পার্ট 1 পার্ট 2 তাহলে পার্ট 1 এ আমাদের 10 আর পার্ট 2 তে -5 যেহেতু লস হয়েছে এটা লাভ হয়েছে তাহলে আমাদের এখানে বলছে 7% তাহলে মিন প্রাইস আমাদের 7 তাহলে -5 7 আমরা এখানে 12 বার করেছি আর 10 এর থেকে 7 বার করে 3 বার করেছি তাহলে মাইনাস সাইন তা অবশ্যই লস তাহলে রিকোয়ার রেশিও পার্ট 1:2 আমরা এইখানে বার করেছি 4:1 তাহলে কোয়ান্টিটি সোল্ড অ্যাট -5% সে 5% লসে যেটা বিক্রি করেছে সেটা কত সেটা হচ্ছে 40 kg তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন সি 14 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আমরা চলে আসছি আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নম্বর 15 15 নম্বর প্রশ্ন এ ভেসেল ইজ ফিল্ড উইথ মিল্ক অ্যান্ড ওয়াটার 70% অফ মিল্ক অ্যান্ড 30% অফ ওয়াটার ইজ টেকেন আউট ফ্রম দ্য ভেসেল তাহলে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ভেসেল ইজ ভ্যাকাটেড বাই 50% অ্যান্ড হ্যাজ 160 liter মিক্সচার তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দিস মিক্সচার তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা দেখে নেব একটা ভেসেল ফিল ছিল দুধ এবং জলের দ্বারা তাহলে 70% মিল্ক ছিল এবং তার মধ্যে 30% ওয়াটার ছিল এবার টেকেন আউট মানে 70% মিল্ক এবং 30% ওয়াটার সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছে তাহলে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য ভেসেল ইজ ভ্যাকাটেটেড বা ভ্যাকাটেড বাই 55% অ্যান্ড হ্যাজ 160% মিক্স 160 liter মিক্সচার তাহলে সেটা ভ্যাকাটেড আছে কত না সেটা হচ্ছে 55% এবং সেটা যদি যদি লিটারে বলা যায় তাহলে সেটা হচ্ছে 160 kg তাহলে আমাদের এখানে বার করতে বলেছে কি ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য মিক্সচার তাহলে সেই মিক্সচারটার মধ্যে মিল্ক আর ওয়াটারের যে কোয়ান্টিটি ছিল মানে কোনটা কত কেজি ছিল বা কোনটা কত লিটার ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে তা 15 নম্বর প্রশ্নে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি তাহলে হেয়ার দ্য পার্সেন্টেজ এক্স ভ্যালু অফ দ্য ওয়াটার অ্যান্ড মিল্ক দ্যাট ইজ টেকেন দ্য ভেসেল শুড বি টেকেন ইন্টু কনসিডারেশন তাহলে পার্সেন্টেজ অফ মিল্ক আর পার্সেন্টেজ অফ ওয়াটার 30 আর 70 45 আমাদের মিন আসবে এবার 70 থেকে 45 বাদ দিয়ে 25 আর 45 থেকে 30 বাদ দিয়ে 15 তাহলে আমরা এখানে রেশিও পেয়ে গেলাম 5:3 তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য রিমেনিং তাহলে 5/8:160=100 liter অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়াটার 8/3:160=602
তাহলে 15 নম্বর প্রশ্ন। আর 15 নম্বর প্রশ্নে যারা আপনারা যারা উত্তর করেছেন, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন যে 60 লিটার, এটা 60 লিটার আর এটা 100 লিটার, তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন 15 নম্বর প্রশ্নে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন সলভ করলাম, আর 10টা প্রশ্ন সলভ করার পর আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্ক্স পোস্ট করার সাথে সাথে আপনারা অবশ্যই যেমন বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের বিজয়ের সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আজকে 10টা প্রশ্নের মধ্যে কে কটা উত্তর করতে পারলেন আপনারা অবশ্যই পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন আমি বলবো, আপনারা একটু কাইন্ডলি খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, ইন এ জু দেয়ার আর লায়ন অ্যান্ড প্যারটস, ইফ কাউন্টেড দেয়ার আর 100 হেডস অ্যান্ড 290 লেগস, হাউ মেনি প্যারট আর দেয়ার? অপশান এ 55, অপশান বি 65, অপশান সি 45 এবং অপশান ডি 75। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, ইন এ জু দেয়ার আর লায়ন্স অ্যান্ড প্যারটস, ইফ কাউন্টেড দেয়ার আর 100 হেডস অ্যান্ড 290 লেগস, হাউ মেনি প্যারটস আর দেয়ার? অপশান এ 55, অপশান বি 65, অপশান সি 45 এবং অপশান ডি 75। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।